अच्छा তাহলে আমরা গত টিউটোরিয়ালে দেখলাম যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এখন আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা হচ্ছে আমরা বুঝি যে এটা এই সেন্টেন্স দিয়ে মূলত হচ্ছে প্রশ্ন করা বোঝায়, তাই না? এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রশ্ন করা। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা করতে গেলে আমার একটা আসলে ঘটনা মনে পড়ে, ঠিক আছে? আমি এটা সবার সাথে বলি সবসময়, আমি এখানেও বলবো। হ্যাঁ, আমি ন্যাশনাল আইডিয়াল স্কুল আছে, হ্যাঁ, তো ওখানে আমার আর কি ভাইভাতে দিছে। তো ভাইভাতে যখন আমার দিল যে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা করান, তো আমি কি বলবো, স্টুডেন্ট পড়াই, বছরের পর বছর ধরে পড়াই, এটা আমি কতবার যে করিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু আমি ওই দিন পারি নাই। এটা আমার আসলে মানে ভাইভাতে গেলে কেন যেন একটা নার্ভাস কাজ করে। আমি ভাই আসলে আমার জন্য মানে হয় না, কেন জানি আমি পারি না ভাইভাতে, ঠিক আছে? যখন 10-12 জন সামনে বসে আছে, তো আমি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করাচ্ছি, ঠিক আছে? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করাইতে আমি কখন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করানো শুরু করছি, ঠিক আছে, এটা আমি বুঝিই নাই, ওরাও কিছু বলে না। মতিঝিল যখন চলে আসছি ভাইবা দিয়ে, আমি বলছি কী রে, হু দিয়ে একটা দিল, আমি হু দিয়ে বাই হোম কেন দিলাম? হু বাই হোম এটা তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়, ঠিক আছে? তো যা বাবা সেটাই হয়েছে, চাকরি হয় নাই, আর কী বলবো এটাই। হ্যাঁ, আমার আসলে কেন জানি মানে ভাইবাতে ভয় লাগে। তো যা হোক, আমরা আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করি। আমি এখন যেভাবে বোঝাবো, যদি এটুকু বোঝাইতে পারতাম, হ্যাঁ, ওই দিন আমার চাকরি হইতো। আচ্ছা, তো দেখেন কোশ্চেন, তাই তো? কোশ্চেন কয়ভাবে করা যায়? কোশ্চেন কিন্তু দুইভাবে করা যায়, ঠিক আছে? দুই প্রকারের হয়। যেমন একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, তাই না? একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন কি? ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেটা যেটার উত্তর আসলে ইয়েস আর নো দিয়ে সেরে দেওয়া যায়, উত্তর দেওয়া যায়, ঠিক আছে? সেটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন, আর এটা কিন্তু সবসময় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। যেমন কি, হ্যাভ ইউ solve the problem, তুমি কি এই প্রবলেমটা সলভ করেছো? যদি করে থাকে তাহলে ইয়েস, যদি করে না থাকে তাহলে নো, তাই তো? এইটাই হচ্ছে উত্তর দেওয়া যায় ইয়েস আর নো দিয়ে, এজন্য এর নামটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আবার এখানে দেখো, যদি এরকমভাবে থাকে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? এখন কি তুমি বলবা যে ইয়েস অথবা নো? হ্যাঁ, এখন কিন্তু আর ইয়েস আর নো দিয়ে বলা যাবে না। আচ্ছা, তো এখন কিন্তু আমার সেন্টেন্সে লিখতে হবে যে মাই ফাদার্স নেম ইজ অমুক বা ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, যে এই জন্যই আর কি মূলত এটা ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যতগুলো আছে, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এরকম যা আছে সবগুলোই তো ডাব্লিউএস কোশ্চেন, তাই না? আচ্ছা, আর ইয়েস নো কোশ্চেন কোনটা? যেটা হচ্ছে ইয়েস আর নো দিয়ে উত্তর দেওয়া যায়, এবং সেটা অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, আর এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। ক্লিয়ার কিনা? আমি ওই দিন যদি একটু এইভাবে বোঝাইতাম, তাও আর কি চাকরি পাইতাম। তো যাক, সমস্যা নেই, চাকরি হয় নাই, দেখা যাক, সামনে টার্গেট আছে অনেক, কিসে কী করতে পারি বলবো না এখন। তো চলো আমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাই। ইয়েস নো কোশ্চেন বুঝেছো কিনা, আর ডাব্লিউএস কোশ্চেন বুঝেছো কিনা। আরও এক ধরনের কোশ্চেন আছে কিন্তু, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, ওটার আমাদের এখন ন্যারেশন লাগছে না, আমরা ওটা অ্যাডভান্স লেভেলে দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে কিভাবে করব, আমরা এটা সে বা সেটুর পরিবর্তে আস্ক বসাবো, আরও অনেক কিছু বসানো যায়। আমি এখন এখানে এগুলো দেবো না, যেমন ডিমান্ড, ইনকোয়ার বা ওয়ান টু নো এরকম আছে অনেকগুলো। হ্যাঁ আচ্ছা, সে বা সেটুর পরিবর্তে আস্ক দেব। আচ্ছা, পরবর্তী কথা হচ্ছে যদি ইয়েস নো দিয়ে শুরু হয়, হ্যাঁ ইয়েস নো দিয়ে শুরু হলে কনজাংশন হিসেবে ইফ বসে। এখানে আরও অনেক কিছু বসানো যায়, হ্যাঁ আমি ওটা দেব না। তোমরা আমি যেভাবে শেখাচ্ছি এভাবে শেখার পরে তুমি যদি মনে করো যে আমি শিখে গেছি, তখন একটু বইপত্র দেখবে, যে এখন তুমি এমনি পারতেছো, ঠিক আছে। যেমন ওয়েদার বসে, হ্যাঁ আচ্ছা দিয়েই দিই। এখানে ইফের পরিবর্তে কিন্তু আমরা এটাও দিতে পারি, ইফ বা ওয়েদার, তাই না? এই ওয়েদার লিখতে গেলে কিন্তু একটা বিষয় আবার মনে থাকতে হবে, ডাব্লু ই এ। এই ওয়েদার মানে কিন্তু আবহাওয়া, তাই না? এই ওয়েদার মানে আবহাওয়া, আর ওই ওয়েদার মানে হচ্ছে ইফের মতো অনেকটা। হ্যাঁ আচ্ছা, তো আমরা ওয়েদার টোয়েদার দরকার নেই, আমরা ইফ বসাবো ডাইরেক্ট। ডাইরেক্ট না, ডিরেক্ট। আচ্ছা, তো যাই হোক, ইয়েস নো কোশ্চেন থাকলে আমরা কনজাংশন হিসেবে বসাবো হচ্ছে ইফ। আচ্ছা, তারপরে হচ্ছে ডাব্লুএস কোশ্চেন থাকলে আমরা বসাবো হচ্ছে ডাব্লুএস কোশ্চেন থাকলে ওইটাই বসে, ঠিক আছে, সেটাই বসে লিখে দিই। বিষয়টা কীরকম উদাহরণ দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে যে said to me, সে আমাকে বলল, ওই যে সেন্টেন্সটা দিছিলাম ওইটাই দেব। Have you done the work? তুমি কি কাজটি করেছো? ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে হি, এখন কিন্তু এখানে আমি কি বসাবো? টোল বসাবো না, এটা টোল হবে না, এটা কিন্তু হবে আস্ক, ঠিক আছে। ASKD, he asked me, সে আমাকে জিজ্ঞেস করেছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল বসে। এক একটা সেন্টেন্স এক এক রকম বসবে, খেয়াল রাখতে হবে এটা। হি আস্কড মি। এরপরে আসি যে এটা আমার ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু নাকি ডাব্লুএস কোশ্চেন দিয়ে শুরু? ইয়েস নো কোশ্চেন থাকলে আমরা কি বলছিলাম যে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, তাই না? এখন এটা কি এই হ্যাভ, তাই না, ইস এ ভি ই হ্যাভ, এটা কি অক্সিলিয়ারি ভার্ব নাকি ডাব্লুএস কোশ্চেন? অবশ্যই এটা অক্সিলিয়ারি, তাই না? তাহলে এটা কনজাংশন হিসেবে আমরা ইফ বসাবো, ইফ। আচ্ছা, আগে কিন্তু আমরা দ্যাট দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ, তাই না? আরও দেখা যাক অন্যান্য সেন্টেন্স আমরা কি বসাই। আচ্ছা, ইফ তাহলে এটা বসালে এরপর একটা সাবজেক্ট বসানো লাগবে। আচ্ছা, তাহলে এই পেয়ে গেছি আমাদের সেকেন্ড পারসন, ভালো করে বুঝতে হবে। সেকেন্ড পারসন কী হিসেবে পরিবর্তন হয়? সেকেন্ড পারসন অবজেক্ট হিসেবে পরিবর্তন হয়, তাই তো? আচ্ছা, তো অবজেক্ট কী আছে? মি আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আমার ভাবার বিষয়, এটা সাবজেক্ট অবজেক্ট না পসেসিভ? এটা কিন্তু আমার সাবজেক্ট, তাই তো? কারণ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, মূলত ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে এটা আমার সাবজেক্টিভ ফর্ম। তাহলে এ যাকে ধরেছে তার সাবজেক্টিভ কি? এ যাকে ধরেছে তার সাবজেক্টিভ কি? আই, তাই তো? তাহলে আমি এখানে আই দিয়ে দিলাম। এটা কিন্তু আমার প্রথম লেকচারে আলোচনা করা আছে, ওটা একটু দেখে নিতে হবে কিন্তু। আচ্ছা, এখন টেন্সে কোনটা আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমি কি করব? আমি করবো হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো? টেন্স পরিবর্তনে নিয়মে বলা আছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম কি না, তাই না? আচ্ছা, এখানে এই কথা একটু বলে নেওয়া দরকার। আর একটা রুল ওপরে, এটা একটু ওপরে লিখে নিও তুমি, ঠিক আছে? সেটা হচ্ছে যে interrogative sentence and narration সর্বদা অ্যাসারটিভ হয়। অর্থাৎ আমার আগে কিন্তু ছিল হচ্ছে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, তাই না? এখন কিন্তু দেখো এটা সেন্টেন্সটা অ্যাসারটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বিষয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ন্যারেশন কিন্তু যখন তুমি পড়বা ইনডিরেক্ট তখন কিন্তু হচ্ছে তোমার অ্যাসারটিভ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে দেখলাম একটা। আচ্ছা, এবার আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দেখি। তোমরা যেহেতু ইউটিউবে দেখছো সুতরাং ভিডিও পজ দিয়ে দিয়ে তোমার যদি কোনো কিছু নোট করার দরকার থাকে অবশ্যই তুমি নোট করবে, ঠিক আছে? আর কথা কিন্তু আছে একটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে তোমার কিন্তু এই টিউটোরিয়াল দেখতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম নিয়ে না বসলে কিন্তু তুমি আসলে কোনো কিছুই মনে রাখতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দেখি। সেটা হচ্ছে টু মি, সে আমাকে বলেছিল। কি দেওয়া যায়? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তাই না? সে আমাকে বলেছিল কি যে সে তুমি কোথায় বাস করো, এটা একটা কোশ্চেন করেছে আমাকে। আচ্ছা, তাহলে হি আস্কড মি, এইখানে খেয়াল করতে হবে এটা কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু নাকি ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু? অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, তাই না? তাহলে এখন কিন্তু কনজাংশন হিসেবে ডাব্লিউএস কোশ্চেন যেটা থাকবে সেটিই বসে, আমরা বলা আছে যে সেটিই বসে, তাই না? অর্থাৎ হয়ার হয়ারই বসে যাবে, হয়ার, তাই না? আচ্ছা, এখন যেহেতু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ করে তাহলে এরপর আমাদের সাবজেক্ট লাগবে, তাই তো? সেকেন্ড পারসন কাকে ধরে? মিকে ধরে। আচ্ছা, তাহলে এটাও আমাদের আই হয়ে যাবে, কারণ এটা কিন্তু সাবজেক্টিভ ফর্মে আছে, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে গিয়ে অবজেক্ট, তাই না? জেনারেলি কিন্তু এইটাই হয়। আচ্ছা, তাহলে এ যাকে ধরেছে তার সাবজেক্টিভ ফর্ম বসাইছি। এখন কোন টেন্সে আছে এটা? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো? তাহলে আমরা কোথায় করব? আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট ভি টু, তাই না? আচ্ছা, তাহলে সাবজেক্ট তো পেয়ে গেছি, তাহলে ভার্বের ২ নম্বর ফর্ম এটা, এটা হচ্ছে মূল ভার্ব এল আই ভি ই ডি, লিভড। সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়ার আই লিভড, আমি কোথায় বাস করতাম, তাই তো? আচ্ছা, তো এই সংক্রান্ত আমার আমি এই এই সেন্টেন্স থেকে আরও 5টা হচ্ছে সেন্টেন্স তোমাদেরকে আমি এখন দেবো। তোমরা এটা মানে ভিডিওটা পজ করে আগে নিজে নিজে করবে, তারপর আমি উত্তর লিখে দেবো, ঠিক আছে? তোমরা সেভাবে মানে এটা দেখে নেবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে 5টা সেন্টেন্স আমি এখানে দিয়েছি, ঠিক আছে? এখন তোমরা ভিডিওটা একটু পজ দিয়ে হ্যাঁ তোমরা এটা করে ফেলো আগে নিজে নিজে। হ্যাঁ, এখন দেখো তোমার কোথায় ভুল যায় বা কী কিসে কী হয়। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে আমি উত্তরটা দিয়ে দেবো। হ্যাঁ, তখন তুমি দেখে মিলিয়ে নেবে যে তোমার কোনটায় আসলে সমস্যা হয়েছে বা কোনটা তুমি বোঝো নয় বা মানে তোমার আসলে সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে কমেন্ট বক্সে তুমি কোশ্চেন করো, আমি ওখানে উত্তর দিয়ে দেবো তোমার। হ্যাঁ, আচ্ছা শুরু করো এখনই। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে এখন আমাদের যে 5টা সেন্টেন্স দিয়েছিলাম সে 5টা সেন্টেন্সের উত্তর। হ্যাঁ, তোমরা মিলিয়ে নাও, আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আমার মতো করে দিয়েছি। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাকে উত্তর দেবো। হ্যাঁ, আচ্ছা, তো এটাই আর কি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আমরা এখন চলে যাবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে।